উত্তপ্ত বুয়েট আবারও ছাত্র রাজনীতি রুখে দিতে ছয় দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস জুড়ে আন্দোলনে সরব সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতির বিরুদ্ধে যেমন মাঠে নেমেছেন একদল শিক্ষার্থী, অপরদিকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একদল তৎপর বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাতে। এবার ছাত্র রাজনীতির পক্ষে ফেসবুকে পোস্ট করে হত্যার হুমকি পেয়েছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই রনক আহসান। শনিবার এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন তিনি, যেটিতে এই সাবেক শিক্ষার্থী লেখেন, বুয়েটের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে শিবির, হিজবুত তাহরির ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কথা বলায় ক্রমাগত তাকে হত্যার হুমকি দেয়া হয়। যেটিতে আরও উল্লেখ করা হয়, মুঠোফোনেও মাথা কেটে নেয়ার হুমকি দেয়া হয় তাকে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রনক আহসান বুয়েটে প্রগতিশীল রাজনীতির কর্মী ছিলেন। ক্যাম্পাসে মৌলবাদ বিরোধী ছাত্রজোটের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। সাম্প্রতিককালে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করছিলেন সাবেক এই বুয়েটিয়ান। গত 3 এপ্রিল একইভাবে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন বুয়েটে অসাম্প্রদায়িক, মৌলবাদ বিরোধী ও ছাত্র রাজনীতির পক্ষে থাকা শিক্ষার্থীরাও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।